Buscan en el sitio de un charmarigo, hasta ni creen que vivan suba amsayo, una tanga y tengo by lecture y chomori. Buscan bishini, chomori, vivan suba ni chicano, tabuni, by lecture no, se me pagan ni guacho tonga yo toto, terror bodily, luco adam rock no, abuni bugino, by lea hola que toto, terror bodol, fan for luco y cola on corre, chomori, ay monk like to go, by lecture ni, by tap.정말이 아 n 문이 북하고 g o 셔 o 자 i 보 h a l 암 j 인 콩그레스 n 기바 o 나이 아시스 o 마샤 i 드 a l 정 암세 a m s e n 노 n 타 o 루크로 바이 a 함 a n 콕 i 위 s 네 s k 바 m 샤 s 카 a 콘 i 나 u 카 মানে জল আইনি দল ওয়াইফাল দিহালে তো না জল আসেনি আপনাদের আসে আসে কিন্তু মানে পর্যাপ্ত না ভুলা ভুলা যে মানে আপনি চিন্তা করতে পারবেন না বালতির নিচ দেখা যায় না একটু খারাপ মানে এই বাইন করেই না দেখেন আই গিয়া হাতিনে ঘুর দিয়ে এইবার বিশেষ কিছু বলার দরকার নাই আমি মনে করি যে প্রতিবাদের একটা ভোট প্রতিবাদ এখন আসলে যে না কিছু করার নাই না এটা চ্যালেঞ্জ হিসাবে নেওয়া উচিত আর সত্যি কথা কি আমি তো এই এলাকার থেকে দীর্ঘদিনের প্রতিনিধি বর্তমান মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী কেউ তো আমার থেকে রাজনীতিতে সিনিয়র ছিল বয়সে বড় হইতে পারে কি পলিটিক্সটা তো আমরা করছি আমাদের পরামর্শ নিলে ভালো হইতো মানুষ কি চায় এলাকারা আমাকে যদি এটার মধ্যে রাখতে পারে হয়তো আজকে এটা ছাড়তে হইতো যাই হোক ছাড়ছি প্রতিবাদ করছি দেখুন এই একটা অঞ্চল যেখানে এক সামান্য বৃষ্টিতেই দেখা যায় যে রাস্তাঘাট বাড়ি ঘরে জলপ্লাবন হয় অনেকের অভিজ্ঞতা আজকে শেয়ার করছে আমার সঙ্গে এবার যে জল হয়েছে মানে মানুষের প্রত্যাশা কি ছিল যে স্মার্ট সিটিতে রূপান্তরিত হয়েছে এবং এই স্মার্ট সিটিতে এখন আর পরিষেবাগত ত্রুটি থাকবে না কিন্তু দেখা গেল যে স্মার্ট সিটি এবার মানুষের জল যন্ত্রণা আরও অনেক বেশি বাড়িয়ে দিয়েছে প্রতিটা বাড়িতে একটা মানে এবার সবচেয়ে বেশি তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তো একটা সরকার চার বছরের উপরে এখানে এই স্মার্ট সিটির উপরে কাজ করেছে উন্নয়নের কথা বলছে উন্নয়নের কথা বলে আজকে এই শাসক দল কিন্তু মানুষের কাছে ভোট চাইতে পারছে না তারা বলছে যে মুখ্যমন্ত্রীকে ভোট দিন বা এখান থেকে নির্বাচিত হলে মুখ্যমন্ত্রী উনি পাকাপাকিভাবে বসবেন এর জন্য ভোট দিন কিন্তু যে দল বা শাসক দল সরকারে থেকে যারা ব্যর্থতার পরিচয় দিয়েছে সেখানে মুখ্যমন্ত্রী উনি আবার নতুনভাবে মানুষের কাছে মানুষকে প্রতারিত করার জন্য বোকা বানানোর জন্য ভোট চাইবেন মানুষ ভোট দেবে এখানকার মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে আমার বিশ্বাস যে এই বর্দোয়ালি যেটা সবচেয়ে বেশি জল প্লাবনে ক্ষতিগ্রস্ত এবার তারা পরিবর্তনের দিকে হাঁটছে মানুষ সমুচিত জবাব